হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। দুপুর দুটায় আয়ুব ভাই যেখান থেকে শেষ করছেন, আমি ওর পর থেকে শুরু করছি। সঞ্জিদা আপু কমপ্লিট করছেন, ওকে, এরপরে থেকে শুরু করব অরবিন্দ কুমার। আর যারা এখন জয়েন হয়েছেন, যাদের এখানে কোয়েশ্চেন নেই, তারা কোয়েশ্চেন লিখে দেন, সিরিয়ালে আমি এখন কোয়েশ্চেনগুলো আপনাদের করে দেবো, প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, অরবিন্দ কুমার আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। অরবিন্দ কুমার ভাই স্ক্রিন শেয়ার করেন। অরবিন্দ কুমার আছে না? ঠিক আছে, নেক্সট রমজান ভাই আসেন। রমজান ভাই, রমজান ভাই স্ক্রিন শেয়ার করেন। রমজান ভাই নেই। দিলরুবা খানম আপু আসেন। দিলরুবা আপু, খাবার দাবারের ছবি। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া, আমি আর কি ওই কিছুদিন আগে একটা কাজ করছিলাম, আমার একটা আইডি আছে আমার নামে, ওই আইডিটা দিয়ে তো আইডিটা আর কি একটা বায়ার কাজ করছি, ওই ফেসবুক মার্কেটিং এর কাজ, $10 একটা কাজ ছিল। কাজটা আমি করে জমা দেওয়ার পরে উনি কাজটা অ্যাকসেপ্ট করছেন, তো উনি আমার আর কি রিভিউটা দিয়েছে 4-স্টার, নতুন বায়ার ছিল, বুঝছেন? হ্যাঁ, নতুন ব্রাইট ছিল, তো উনি 4-স্টার রিভিউ দিয়েছে। এরপরে আর কি ওনার সাথে আমার ফেসবুক ওকে আর কি আছে, অ্যাড আছে উনি। এরপরে আমি ওনার আর কি ফেসবুকে এ করছিলাম, করার পরে উনি ওনার আমি বলছিলাম যে এরকম 4-স্টার রিভিউ দেওয়ার কারণে আমার আর কি আইডিতে তো সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দিতে পারছি না। পরে উনি আর কি আমার একটা মেসেজ করছে, একটু দেখবেন, এই যে এই উনি আর কি বলতেছে যে ফেসবুক মার্কেটিং এর মানে ওই কাজটা তো আমি করছি, যে ওনার এগুলো আমি শেয়ার করছি, এখন ওনার ওই পোস্ট গুলায় লাইক কমেন্ট কেমন হয়েছে, তারপরে ওগুলা দেখছে কয়জন, এগুলো আর কি, এই ডাটাটা আমি ওনার দিতে পারবো কিনা এটা জানতে চাইছি ভাইয়া। হ্যালো, এই ডাটাটা তো আসলে অ্যাকচুয়ালি আপনি এখন দিতে পারবেন না, এগুলো হচ্ছে আপনার যদি পেজে যদি পড়তেন তাহলে দিতে পারতেন। হ্যাঁ, আপনি যদি ওই লিঙ্ক গুলো থাকে আপনি ওখান থেকে দেখে দেখে দিতে পারবেন কে কতটুকু লাইক করছে, কি কেউ ভিউ করছে। কোন লিঙ্কটা ভাইয়া? আপনার আপনি তাকে কাজ যে কাজটা জমা দিছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সে কাজটার রিপোর্ট আপনার কাছে আছে না? হ্যাঁ আছে। ওখান থেকে ঢুকে ঢুকে দেখেন কে লাইক দিছে, কে কমেন্ট করছে। ও যে কতজন লাইক করছে, কমেন্ট করছে, ওইটা ওইখান থেকে করে এরপরে আমি ওনারা দেবো সেটা। আপনি ওভাবে না, ওভাবে কেউ লাইক কমেন্ট করে না, যাদের প্রয়োজন হয় তারা সরাসরি চলে যায়। মনে করেন একটা প্রোডাক্ট আপনি পোস্ট করছেন, ঠিক আছে, সবার লাইক হইতেও পারে, সবার লাইক না হইতে পারে, তো ওটার রিপোর্ট তো দরকার নেই বাইরের, বাইরের তো দরকার। সেটাই উনি আর কি এই যে এখানে বলছেন দেখেনি, ইউ সেন্ড মি আ লিস্ট অফ গ্রুপ দ্যাট ইউ শেয়ার দ্য অ্যাড অন দেম, বাট দেয়ার ইজ নো লাইক অর কমেন্ট অন দিস পোস্ট, হাউ মেনি পিপল ভিউ দিস পোস্ট, ডু ইউ হ্যাভ দিস ডাটা? ও আচ্ছা, ও উনি লাইক কমেন্ট নাই, উনি বলতেছে যে ওখানে তো কোনো লাইক কমেন্ট হয় নাই, কতজন ভিউ, কতজন ভিউ করছে সেটা কি আপনি দিতে পারবেন কিনা। আচ্ছা, সেগুলো কি আপনি কি ইয়া থেকে করছেন, পেজ থেকে করছেন নাকি কোনো ইয়া থেকে করছেন? না ভাই, আমি ওই ই করছি, সরাসরি পোস্ট করছি ওগুলো। সরাসরি পোস্ট করছেন কেন, কোনো জায়গায় যদি শেয়ার করতেন তাহলে ভিউ গুলো আপনি দেখতে পারতেন তো। ওইটা আমি আমার আমি আমি একটা পেজ তৈরি করে ওনার ওই নামে পেজ তৈরি করার পরে ওই পোস্ট করছিলাম, প্রথমে শেয়ার করছিলাম, এরপরে আবার সরাসরি পোস্ট করছি।
শেয়ার বাট করলে হয়তো জানা যাইতো না? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করলে মনে করেন যে এই আপনার এটা একটা প্রোডাক্ট, তাই না? এটা একটা হ্যাঁ হ্যাঁ পেজে এইটা যদি আপনি যদি শেয়ার করেন, এই যে এখানে কতজন ভিউ হচ্ছে, কতজন ক্লিক করতেছে, সবকিছু এখান থেকে চলে আসবে। তখন আপনি এই রিপোর্টটা দিতে পারবেন, দেখো এতগুলো ভিউ হয়েছে, এত এঙ্গেজমেন্ট হয়েছে, এতগুলো মানুষ দেখছে। সেটা আপনি পেজ থেকে হলে আপনি ইজিলি করতে পারতেন, হ্যাঁ দেখতে পারতেন। সেটাই। এখন কি কোনো ওয়ে আছে? এখন আর কোনো ওয়ে নেই আপু, এখন ওনাকে আমি আর কি কি বলবো? করছেন ইন্ডিভিজুয়ালি পোস্ট। এখন ভিউ কিভাবে হবে, আপনি সরাসরি ওখানে পোস্ট করছেন, হ্যাঁ হ্যাঁ সেটাই। হিসেবে কি দেখছেন, সেই লিঙ্কটা তো আপনি কিভাবে ইয়ে করবেন সেটা এখন আমার জানা নেই অবশ্য। তো আমার মনে হয় হবে না, আপনি পেজ থেকে করলে আপনি জিনিসটা দেখতে পারতেন। হ্যাঁ সেটাই। এখন আমি ওনাকে আর কি কি বলবো বুঝতে পারছি না। কোনো কথা বলার দরকার নাই তো, উনি 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 আপনাকে অলরেডি করে দিছে ফোরেস্টার, আপনার তো খারাপ যা করার করে দিছে, আপনি তো বাইরে উনি দিতে পারেন। ভাই উনি আর কি বলছে, উনি আর কি 5 স্টার দিবে, কিন্তু এই যে এখানে কি বলছে, এখন কি আবার নতুন উনি দিতে পারবে আমাকে 5 স্টার? উনি আর এখন দিতে পারবো না, 24 ঘন্টা পার হয়ে গেছে না, কতদিন হয়েছে, আর 4 দিন হয়ে গেছে। 4 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেলে এখন করতে পারবে, সে তাকে রিভিউ করতে হবে ইয়াতে এই ফাইবারে। এত কষ্ট করবে, করবে না, মনে হয় তো না। বাদ দেন, ওরা আসা ছেড়ে দেন। ওনাকে যদি পারেন, যদি এমনি ইয়ে করতে পারেন কিনা দেখেন, দেখুন ওটা তো আমার এই সরাসরি আমি পোস্ট করছিলাম, ওটার রিপোর্ট তো আমি দিতে পারবো না। তুমি কিন্তু আমার অলরেডি ক্ষতি করে দিচ্ছ, আমি তোমার তোমার জন্য অনেক কাজ করছি, তুমি তো আবার ক্ষতি করে দিচ্ছ, আমি এখন ফাইবারের কাজও উনি করতে আমার এক পারছি। মিলিয়ন ভাইয়া, হ্যালো, উনি আমাকে 1 মিলিয়ন আর কি করতে বলছে, প্রমোট করতে বলছে। আমি ওনারে মানে বাড়তি 2 মিলিয়ন আর কি করে দিছি, 1 মিলিয়নের জায়গায় 2 মিলিয়ন। আপনার তারপরে উনি উচিত আমার এখন নেক্সট থেকে কোনো সময় যদি করেন, পেজের মধ্যে করবেন, একটা পেজ বানাবেন, পেজ বানিয়ে পেজের মধ্যে থেকে করলে আপনি ভিউ কত হচ্ছে, এঙ্গেজ কত হচ্ছে, এগুলো আপনি ওখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আমার এটা আর কি জানা ছিল না যে বাইরে এটা জানতে চায়, তাইলে তো আমি সরাসরি পেজ দিয়ে করতাম। আমি পেজ ওটা দিয়ে, কেউ জানতে চায় না, কেউ জানতে চায় হ্যাঁ না, সে এখন হয়তো ওই ফরেস্টার সেটাই। এখন ওনার পেজে কি ভাইয়া, তার কাজটা মন মতো হয়নি, মানে তার প্রোডাক্ট বা কোনো কিছু হচ্ছে না, যার কারণে এটা আপনার উপর ছাড়তেছে আর কি। যাক বাদ দেন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি সামনের দিকে এগিয়ে যান। ও আচ্ছা ভাইয়া, ওই যে ফরেস্টার আসছে এখন, ওই আইডিটার জন্য আমি কি করব? আর রিকোয়েস্ট আমি করে রিপ্লাই দিতে পারছি না। রিকোয়েস্টের রিপ্লাই তো দিতে পারবেন না এখন, আইডিটা আপনাকে প্রথম কাজ ছিল না ওটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্রথম কাজ ছিল। আচ্ছা, প্রথম কাজ যদি হয়ে থাকে তাহলে আপনার একটা কাজ করতে হবে, আপনি কারো কাছ থেকে একটা রিভিউ নিতে পারেন কিনা, বা নতুন কোনো কাজ পাইলে এটা থেকে ভালো রিভিউ, বা আপনার একটা কাজ করতে পারেন, কি একটু হোল্ড করেন। আচ্ছা ভাই, আমি আপনাকে কি করব, লগ দেব। আমি আপনাকে ওখান থেকে হেল্প করবো, সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই, ছেলেটার থ্যাংক সাথে ইউ কথা, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ছেলেটা এখানে আছে কিনা দেখি, দাঁড়ান, না এখানে নাই। ঠিক আছে, আপনি আমাকে নক দিন, আমি ওর লিঙ্ক দিয়ে দিবো আপনাকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কারণ আপনাকে একটা রিভিউ নিতে হবে, রিভিউ না নিলে আপনি বাইরে কাজগুলো দিতে পারবেন না, হ্যাঁ এটা নাইলে কাজও পাবেন না, কাজও আসবে না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আপনি আমাকে নক দিন, আমি আপনার ছেলের লিঙ্ক দিবো, আপনি ওর সাথে কথা বলে আপনি ও আপনাকে সাজেস্ট করবে কি করবেন। ভাইয়া আপনি ওই ছেলেটাকে একটু বলে দিয়েন। অবশ্যই বলে দিবো, আমার ছোট ভাই, সমস্যা নেই, বলে দিবো। আচ্ছা ভাইয়া। ওকে, আল আমিন ভাই আসেন, আল আমিন ভাই স্ক্রিন শেয়ার করুন, আল আমিন ভাই স্ক্রিন শেয়ার করুন। আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো হ্যালো, জি ভাইয়া, ফারুক ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, ওই যে কাজটা তো আজকে জমা দেওয়ার কথা, জমা দেওয়ার লাস্ট ডেট আর কি। আর কতক্ষণ আছে? আর আছে 5 ঘন্টা মনে হয়। 5 ঘন্টা আছে। কাজ কি বাইরের পছন্দ হয়েছে, দেখাইছেন বাইরকে? বায়ারকে এখনো দেখাই নাই, বায়ার একটু আগে একটা মেসেজ করছে আমাকে, এই যে
ইজ দিস দ্য ওয়ে ইউ আর গোয়িং টু শো প্রোডাক্ট? মানে এটা হচ্ছে আপনাকে একটা অ্যাটাচমেন্ট দিছে, অ্যাটাচমেন্টটা ওপেন করে ওখানে মানে কিভাবে আপনি শো প্রোডাক্ট গুলো করবেন সেটা কি আপনি করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে। এই যে আমি চ্যাট করলে এইভাবে হয় আর কি। এটা কি বাইরের ওয়েবসাইট? এটা হ্যাঁ, এটা বাইরের ওয়েবসাইট। টেল মি প্রোডাক্ট আইটেম, আমি যদি রিং দিয়ে রাই এই যে এটা হচ্ছে ওনার প্রোডাক্ট। হ্যাঁ, আর প্রোডাক্টের ডিটেল জানতে গেলে এখানে দিয়ে দিছি লিঙ্কটা, এখানে ক্লিক করলে ওনার এই যে এই যে আমার প্রোডাক্টটা শো করবে। সুন্দর সুন্দর, পারফেক্ট, সুন্দর কাজ করছে। এটা কি বাইরকে দেখাইছিলেন? না, বাইরকে দেখাই নাই, এই শেষ করলাম, এই তো 1-2 ঘন্টা হইলো। আচ্ছা, এটার এই ওই যে চ্যাট করতেছেন চ্যাটের স্ক্রিনশটটা নেন। চ্যাট করতেছে, এটা স্ক্রিনশট নেব না, এটা একটু স্ক্রল করেন, একটু স্ক্রল করে নিচে আসেন, আপনার প্রশ্নটাও সহ দেন। ওটা না, ওটা না, চ্যাটের চ্যাটের স্ক্রল করুন, চ্যাটের মধ্যে ওটা উপরে থাক। না না, বেশি এই যে রিং, এই যে প্রোডাক্টটা বেশি গেছে কেন? উপরে নিয়ে আসুন। মানে আপনি কোয়েশ্চেন করছেন আয়ন বাই প্রোডাক্ট ওটা সহ এই স্ক্রিনশট সহ, ওটা তো ওটা তো আসতেছে না, ইয়ার তো কম। আচ্ছা, প্রথমে আপনার প্রশ্নটা স্ক্রিনশট নেন। আমার প্রশ্নটা স্ক্রিনশট নেন না? আচ্ছা, আমাকে মাউস অফ করে তো দেখি একসাথে দুটো আনা যায় কিনা। এটা এটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নেব না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আয়ন টু বাই প্রোডাক্ট, টেল মি প্রোডাক্ট আইটেম, রিং লিখছেন, এটা দিচ্ছে, এটার স্ক্রিনশট নেন। পারফেক্ট, পুরা একদম পুরো নেবেন, ওয়েবসাইট পুরা আপনার যে ইয়া থেকে কর্নার থেকে ছবিটা মিনিমাইজ করে দেন, ছবিটা এক পাশে মাইনাস দিয়ে দেন, আগে এটা ক্যান্সেল দেন, স্ক্রিনশটটা ক্যান্সেল দেন। এই যে ভিডিওটা ভিডিওটার বার আছে না, এটা সরান এক পাশে, এটা একদম মাইনাস করে দেন, মাইনাস ইজ ইকুয়াল টু আবার বড় ট্যাব আছে না, ওটা তো একদম মাইনাস করে দেন, এটা ছোট হয়ে যাবে। এটা চলবে এতটুকু? আমি দেখতে পারতেছি না, আপনি আবার স্ক্রিনশট করুন। ঠিক আছে, চলে গেছে। প্রয়োজন এটা ডান পাশে একদম ভিতরে ঢুকে দেবে। হ্যাঁ, ওকে, বার থেকে একদম নিচে কোনার টাইম ডেট সহ একদম নিচে, বাস, পারফেক্ট। হ্যাঁ, এটা এটা স্ক্রিনশট, ছবি তুলুন, ছবি ছবি কিছু দেখালে, কিছু ডেমো আঁকা আঁকি করবো না, কিছু দিতে হবে না, জাস্ট এটাকে এটাকে মার্ক করেন, এই যে আপনি চ্যাট বক্সে চ্যাট বটের এটা মার্ক করেন, শুধু মার্ক করবো না, গোল করে দেব। গোল করতে পারেন, স্কোয়ারে করতে পারেন, এভাবে দেব নাকি? দেন এটা না, এটা না, পুরোটাই পুরোটাই পুরো পুরো চ্যাট বক্স পুরোটাই আন্ডো করে, এখানে যে চ্যাট বক্সের নিচে দেখেন লাল কালারের নিচে আন্ডো হয়, লাল কালারের নিচে এই যে চার কোণা ঘরটা নেন, চার কোণা স্কোয়ারটা নেন, ওটার কোনা ধরেন, কোনা ধরে এই কোণে টান দেন, নিচের কোণে টান দেন, বাস, এটা ছবি নেন, ক্রসের আগে এটাতে ক্লিক করেন, এটা এটা
ডেস্কটপ, হ্যাঁ ওটাতে ক্লিক করে ডেস্কটপে রাখেন, করেন চ্যাটবট, এখানে লেখেন স্ক্রিনশট, লেখেন ডেস্কটপ, হ্যাঁ চ্যাটবট লেখেন, এখানে লেখেন চ্যাটবট। সেভ দিয়ে দেন। ওটা দিছেন কেন রে ভাই, আবার দিস পিসি দেন, দিস পিসি তে ক্লিক করেন, ওখানে ওখানে কোথাও ক্লিক করতে হবে না, তুলে দেন ওগুলো, তুলে দেন, হ্যাঁ হ্যাঁ ও সেভ দেন, সেভ দেন। ডেস্কটপ, ওই যে ডেস্কটপ উপরে দেখা যাচ্ছে, দিস পিসির উপরে ডেস্কটপ, হ্যাঁ বাস এখন দেন। হয়ে গেছে, আপনি এখন ফাইবারে চলে যান, মানে স্ক্রিনটা দিতে হবে না, না না আর কিছু লাগবে, এটা কি দেখবো, দেখেন না আপনি, দেখেন কি লিখছে, কি ইনফরমেশন দিছে, কি ইনফরমেশন দিছে দেখবেন না, আপনি জি এটার মতোই তো হয়েছে, তাহলে সমস্যা নেই, জি কাজ জমা দিয়ে দিন, জমাটা কিভাবে দেবো ভাই, ফাইবারে যান, ফাইবারে যেয়ে আপনি আগে তার ওই ওয়েবসাইটের লিঙ্কটা নিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কটা নেন, এই লিঙ্কটা নেন, উপরের লিঙ্ক, ইউরাল, ইউরাল এখানে না, ওই যে ইউরালটা আছে, হ্যাঁ ওইটা ওইটা কপি করে রাখেন, হ্যাঁ ফাইবারে চলে যান, ডেলিভারি নাও তে ক্লিক করেন, আপলোডে ওয়ার্ক এ ক্লিক করেন, আপলোড ওয়ার্ক উপরে যে আপলোড ওয়ার্ক, যে ছবিটা ডেস্কটপ থেকে নেন, ডেস্কটপে ক্লিক করেন, ও যে ডেস্কটপ উপরে, এই যে চ্যাটবট, ওপেন, ঠিক আছে হয়ে গেছে, এটা আপনার পোর্টফোলিও হিসেবে যোগ হবে, বুঝছেন, এটা আপনার ব্যানার, এই গিগ আছে না, গিগের সাথেও আপনি যোগ হয়ে যাবে। আচ্ছা এখানে লেখেন ইয়া ডিএসআর, ডিএসআর কমা দেন, স্পেস দেন, হ্যাঁ I have completed your job. Chatbot create chilo na? I have completed then. ED. Yeah. Completed your chatbot create job. Your chatbot create. Successfully. CESS হবে, রাইট ক্লিক করে দেন, রাইট ক্লিক করে দেন উপরটা, হ্যাঁ ফুল স্টপ দেন, ফুল স্টপ দেন, হ্যাঁ স্পেস দেন, আই হোপ it will benefit for you,
BNEF BNEFIT ঠিক আছে ফর ইউ ফুল স্টপ দেন তারপর এন্টার দেন একটা নিচে আসেন এন্টার এখানে লিখেন দিস ইজ প্লিজ চেক ইওর ওয়েবসাইট এন্ড অ্যাকসেপ্ট মাই ডেলিভারি ওয়ার্ক Please check your website, sir. আচ্ছা accept করতে লিখতে হবে না তাক আমি accept করব কেটে দেন ওটা না ওটা দেখ ওটা দেখ check your website, sir. ওটা থাক Please check your website, sir. ঠিক আছে ডেলিভারি দিবেন আর বেশি কিছু লিখতে হবে ওয়েবসাইটটা এখানে দিতে পারেন ওয়েবসাইটের লিংকটা এখানে কপি পেস্ট করে দিতে পারেন কিছু লিখতে হবে না এইভাবে কপি দিতে পারেন না কপি ডাইরেক্ট পেস্ট করে দেন ডেলিভারি দেন এমনি তারে মেসেজে লিখতে পারেন কোনো সমস্যা নাই যারা এনি কোনো প্রবলেম হলে আপনি অ্যাকসেপ্ট করেন কোনো সমস্যা নাই যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে এটা ঠিক করে দিব এনি টাইম যে কোনো সময় যখন কোনো মুহূর্তে আমি এটা ঠিক করে দিব কোনো টেনশন করিয়েন না কালকে উনি আমারে বলছিল যে তুমি যে বলছিলা যে তুমি আফটার সার্ভিস দিবা বট রানিং হওয়ার পরে এটা কিভাবে দিবা হ্যাঁ তখন আমি উনাকে বলেন জি বলেন উনাকে বলছিলাম জি ফিউচারে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনার আমি তোমার চ্যাটবটটা আমি কারেকশন করে দেব সলভ করে দেব তো বলে আগে টাকাটা আসলে বড় ইম্পর্টেন্ট কিছু না হ্যাঁ আমাদের মধ্যে একটা রিলেশন হচ্ছে বড় জিনিস আমি বিলিভ করি একটা ফ্রেন্ডশিপ বা একটা রিলেশন হচ্ছে বড় জিনিস আপনি এর সাথে কোনো ওয়ার্ডার করতে হবে না আপনি আমাকে বলবেন আপনার কাছে আমি করে দিব জাস্ট ঠিক আছে ওর সাথে রিলেশনটা কি ও একটা যেহেতু ওয়েবসাইট আছে একটা যদি ব্যবসা আছে ওর কাজ প্রয়োজন হবেই বুঝতে পারছেন ওর আজকে এটা প্রয়োজন হয়েছে কালকে ওর র্যাঙ্ক করাইতে প্রয়োজন হবে ওর বিজনেস গ্রো করাইতে প্রয়োজন হবে বুঝছেন তার এটা প্রয়োজন হবেই তো তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন তাকে ও সাজেস্ট করবেন আপনার বিজনেসটা এভাবে আমি প্রমোট করতে পারবো আমি আরো কাজ জানি ফেসবুকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারবো হ্যাঁ আপনি এই ধরনের তাকে সাজেস্ট করবেন বুঝছেন তাকে বলবেন যে স্যার আপনাকে ওই নেক্সট টাইম কোনো অর্ডার করতে হবে না আপনাকে আমি এটা বাবদ আপনি আমাকে ফ্রি সাপোর্ট দিব কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনটাই রিলেশন একটা বিল্ড আপ করার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে কাজ করবে সে তারাও ফ্রি কাজ করাবে না বুঝছেন তারাও জানে এটা কষ্টের কাজ আরেকটা হচ্ছে ফারুক ভাই জি বলেন এ আবার এখন মেসেজ করছে আমাকে আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন তার সাথে যেভাবে বলছি কি স্যার ওপেন করেন এটা রিভিশন দিছে কেন আবার ব্যাক দিছে আপনি তার সাথে কথা বলেন যে আমি তুমি চেক করো আমি তোমায় যেভাবে বলছো সেভাবেই করে দিছি এখন 8 ঘন্টা আসতো আপনি আবার ইয়ে এখন আমি যেভাবে জমা দিছি সেম ভাবে জমা দিবেন বুঝছেন আমার সাথে কথা বলেন রিভিশন যে দিছে এখন কি কি বলবো ওনারে বলেন যে প্রবলেম কোন জায়গায় আমাকে বলেন আমি এটা ঠিক করে দিচ্ছি তার সাথে কমিউনিকেশন করেন এবং তাকে বলেন যে সে সে এভাবে তো করে দিছে যেভাবে চাইছে সেভাবে করে দিছে চ্যাটবক্স তো কাট করতেছে এখন আমি যেভাবে করি সেভাবে তো কাজ করতে আপনি চেক করেন দাঁড়ান কি বলছে দিস ইজ এ টোটালি নট What I asked for. You did everything wrong and did not understand my gig at all. আচ্ছা উনি বলতেছে যে এটা উনি যেভাবে চাইছে সেভাবে হয়নি উনি যেভাবে চাইছে সেভাবে হয়নি তো আমি তাকে একটু বলেন যে এটা তো আমি আমার কাজ তো আমি এভাবে করি তো তা সে কিভাবে করতে বলতেছে সেটা দেখেন সে কি দিয়ে করতে বলছে ডায়ালগ ফলো দিয়ে না ডায়ালগ ফলোতে
ডায়ালগ ফ্লোতে, ডায়ালগ ফ্লোতে তো এটাই তো হবে। এখন এত এত চাইছে বটের মাধ্যমে কথা বলা তো না, লগইন কিভাবে করবে, লগইন এর এই অপশনটা আমি অফ করে দিলাম, তারপরে প্রোডাক্টের ছবিগুলো শো করে দিলাম, তাহলে আর কি এ চাইলো তো এগুলে। আমি আপনাকে ওনার রিকোয়ারমেন্টটা দেখাইতেছি, মানে আমার কি বলছে ওনার লাস্টের ইয়াটা দেখেন, লাস্টের রিকোয়ারমেন্টটা দেখেন, লাস্ট লাস্ট যেটা ইয়া দিছে লাস্ট যেটা, হ্যাঁ নিচে আসেন। এটা আবার কি ওপেন করছে দেখেন তো, নোটিফিকেশন আরটা কি দিছে, এই যে এটা হইছে ওনার ইয়া নোটিফিকেশন দিছে আবার। কাজ ক্যান্সেল করার জন্য বলছি। আমি তো বসতেছে না তাহলে এখনো হ্যাঁ বলেন। আচ্ছা ডিক্লাইন করেন, ডিক্লাইন করে তাকে তার সাথে কথা বলেন, ডিক্লাইন করবো না ডিক্লাইন করেন। তারা বলেন যে আমাকে একটু আর একটু সুযোগ দেন, আমি আপনাকে কাজ করে দিচ্ছি, ঠিক আছে, তার সাথে সময় নেন, সময় নিয়ে তার সাথে একটু বুঝার চেষ্টা করেন সে কি কাজগুলো দিচ্ছে, একটু ইয়া করেন, কাজের রিকোয়ারমেন্ট গুলো দেখেন, কাজের রিকোয়ারমেন্টটা নেন, আবার ও কি বা কি ধরনের চ্যাটবট তৈরি করতে বলতেছে একটু 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 করার চেষ্টা করেন, বুঝছেন, ও টেনশন করার কিছু নাই, ও প্রয়োজনে বলবো যে আপনি আমাকে সময় দিন, ঠিক আছে, আমি এটা তো এভাবে করছি, এখন তুমি যদি এভাবে নাচো তাহলে আমাকে তোমাকে অন্যভাবে করে দিতে হবে, $70 কাজ তো তাকে এভাবে অ্যাকসেপ্ট করবে না, ও ডিক্লাইন করলে অ্যাকসেপ্ট করার দরকার নেই। ফাইবার থেকে কোনো সমস্যা হবে কিনা আবার? না 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 ফাইবার থেকে সমস্যা হবে না, সে অর্ডার যখন একবার দিয়ে দিছে, সে অর্ডার দিয়ে দিছে, টাকা পেমেন্ট করে দিছে, ফাইবার থেকে তার কোনো ঝামেলা নেই, ঠিক আছে, আপনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করবেন না ততক্ষণ কিছু হবে না, আপনি অর্ডার ডেলিভারি দিয়ে থাকবেন, এখন তার সাথে ভেজালে না যায়, তার সাথে সুন্দরভাবে একটু কমিউনিকেশন করেন, বুঝছেন, যে বলো তো সমস্যা নেই স্যার, তুমি যেভাবে বলবো সেভাবে করে দিও, আমি আমাকে একটু সুযোগ দেন, ঠিক আছে, প্রয়োজন দুই একদিন আরো টাইম বাড়াই নেন, টাইম বাড়া নিয়ে আপনি ওটা একটু চেষ্টা করেন, ও যেভাবে করতে বলতেছে, আর যদি এটা প্রবলেম হয় আপনি রাতে স্যারের সাথে একটু যোগাযোগ করবেন। স্যারকে দেখাইছিলেন এটা? হ্যাঁ স্যারকে দেখাইছিলাম। স্যার কি বলছিলেন, এই এটা কাজ হয়েছে বলছে? না না তারা তো আসলে নেটওয়ার্ক নেটওয়ার্কটা ভালো ছিল না, তো আমি মোবাইল থেকে কানেকশন দিয়ে করলাম, কোনো বেশি কথা বলতে পারি না। স্যারের সাথে হয় সকালে ফ্রি থাকে, হ্যাঁ সকালে কোনো স্টুডেন্ট থাকে না, তখন একবার দেখাইতে পারতেন, আবার রাতে রাতে তো স্টুডেন্ট বেশি থাকে, তখন তো সম্ভব হয় না, আপনি তারপরে সকালে স্যার 9টা 10টা ঘুরে আসে, 9টা 10টা না, আপনি আগে বাইরে কে ঠান্ডা করেন, বাইরে গরম হয়ে গেছে, বাইরের সাথে কমিউনিকেশন স্যার অসুবিধা নেই, নো প্রবলেম, আমি তোমার মতো করে করে দিব, আমি তোমারটা একটু ইয়া করতে দাও, আমি ওটা কিভাবে করতেছি দেখতেছি, ওটা করে দিব, কারণ আপনি একটা ফরম্যাটে করছেন তো সে আর একটা ফরম্যাটে করতে,
ও চাচ্ছে প্রোডাক্ট গুলো আসবে, লিঙ্ক না প্রোডাক্ট গুলো তো শুরু করবে, প্রোডাক্ট লিংকে ক্লিক করলে প্রোডাক্টটা শুরু করবে। না, উনি চাইতেছে ওখানে সরাসরি প্রোডাক্ট গুলো শো করবে, প্রোডাক্টের মধ্যে মনে হয় অ্যাঙ্কর করা দিতে বলতেছে। ঠিক আছে, তার কথা আগে বুঝেন, বুঝে তার স্যারের সাথে রাতে যোগাযোগ করেন। ঠিক আছে, ওই ইয়া করলে এই আর একটা কথা, ওই যে করেন, ওই যদি ডিক্লাইন করে বলো ডিক্লাইন করিয়ে না, আমি অ্যাকসেপ্ট করবেন না, অ্যাকসেপ্ট করলে কিন্তু কাজ ক্যান্সেল হয়ে যাবে, বুঝছেন? অ্যাকসেপ্ট করার দরকার নেই, আপনাকে তার সাথে কথা বলেন, সুন্দরভাবে কথা বলে কাজটা আগে ঠিক করে ইয়ে করেন। ধন্যবাদ অরুণ দে ভাই, আসেন অরুণ দে। হ্যাঁ স্যার নমস্কার। জি ভাই বলুন। হ্যাঁ দাদা, আমারও একই মানে ব্যাপার, ওই জমা দেবো আজকে, আমার 5 ঘন্টা মতো বাকি আছে, তাই আপনার জন্য ওটা আমি ওয়েট করছি অনেকক্ষণ ধরে। এই হয় বানিয়েছি আমি, একটু দেখবেন। ফেসবুক প্রমোশন ফর জুয়েলারি .com। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো সুন্দর হয়েছে কাজের রিপোর্টটা, খুব সুন্দর ভাবে করছেন আপনি। লাইভ লিংক, স্ক্রিনশট, ফেসবুক গ্রুপ লিংক, ফেসবুক গ্রুপ লিংক না দিলেও চলতো, ঠিক আছে দিছেন যেহেতু, আর কিছু এটা অ্যাড করার দরকার নেই। নিচে আসেন, ক্লাসিফাইড পোস্টিং সহ এখানে দিয়ে দিছেন না? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ নিচে যান, এগুলো হচ্ছে স্যার আগের দাদার আগের লিংক, এগুলো যেগুলো লাইভ লিংক হয়নি আমি এগুলো একসাথে করে দিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই, এখানে অনেকগুলো লাইভ লিংক ছিল না বললেন? হ্যাঁ ওগুলো এই উপরে দুই একটা ছিল, দুই একটা ছিল স্যার, বাকি ছিল না, বাকি সব শেষ হয়ে গেছে। সমস্যা নেই, থাক। আর এটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এর জন্য করেছি, আপনি যেভাবে বলেছিলেন। হুম 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 সুন্দর সুন্দর হয়েছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কয়টা করছেন? ওই 20টা মতো করেছিলাম, 19টা হয়ে গেছে। হয়েছে, ও ফাইন, ঠিক আছে, তো সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি জমা দিয়ে দেন। দাদা আমি প্রথমবার, আমি মানে বুঝতে পারছি না কি করব, আমাকে একটু হেল্প করুন প্লিজ। ওই শেয়ারে ক্লিক করুন, শেয়ার, হ্যাঁ উপরে শেয়ার করলাম। ইজ ইট চেঞ্জ এনিওয়ান দ্য লিংক, anyone with the link, niche niche cat link er niche ha click koren, okhane dan pashe dekhen viewer, viewer ta ke editor kore den, okay thik ache dan den eta, o je copy link ta den, copy link, copy link editor, editor kore dicchi dada, ha ha editor kore den, copy link den, কপি লিংক ডান, ডানে ক্লিক করেন। ডানে বলতে মানে বাইরে? এই যে ডান, ডান, বি ইউ এন ই, ডান। ও আচ্ছা, হ্যাঁ ফাইবারে চলে যান, আপনি ওই যে আগের জায়গায় যান, এটা থাকে, এই অবস্থা থাক, আগের জায়গায় যান, আপনার ইয়েতে যান, যে কি বলে কাজে, কাজ যেটাতে কাজ হচ্ছে ওটাতে যান, উপরে যান, উপরে উপরে লিংকটা ইয়াটা নিয়ে যান, মাউসটা নিয়ে যান, এটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট, আচ্ছা পুরো এ টু জেড, পুরোটা এ টু জেড কি করে হবে, মানে লাইট শটে হবে দাদা? হ্যাঁ হ্যাঁ স্ক্রিন লাইট শট নেই, হ্যাঁ হ্যাঁ আছে আছে, নেন। এবার পুরোটা কি নেবো, পুরোটা যেটুকু স্ক্রিনে আছে সেটুকুই তো নেবো নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদা? দেখতে পাচ্ছি, আপনার যে ভিডিও তো চলে আসছে, ভিডিওটা সরাই দেন,
এক সেকেন্ড, বাটনটা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, রাইট ক্লিক করে ক্যান্সেল দেন, রাইট ক্লিক করে। ভিডিওটা বন্ধ হচ্ছে না? এবার হয়েছে, ধন্যবাদ, হচ্ছে হচ্ছে হয়েছে স্যার, হয়েছে। ঠিক আছে দাদা, হ্যালো, না না, এই ফটো ফটো নেন, ফটো ফটো, কপি করবো না এমনি সেভ করবো? হ্যাঁ হ্যাঁ, সেভ করবেন, ডেস্কটপে সেভ করেন, এটা ডেস্কটপে সেভ করেন। হ্যাঁ সেভ দাদা, হ্যাঁ ফাইবারে চলে যান। হ্যাঁ ওই যে আপলোড ওয়ার্কে আপনার ছবিটা এখানে নিয়ে আসেন। আপলোড ওয়ার্কে ক্লিক করলাম দাদা, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা নিয়ে আসেন, এক সেকেন্ড দাদা, ডেস্কটপ ছিল না ছবিটা? হ্যাঁ ওটা ডকুমেন্টে চলে আসে, আমার লাইট শটে চলে আসে অটোমেটিক। আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিলে চলে আসবে, তো ডেস্কটপ সিলেক্ট করে দিবেন সবসময়। এই যে এটা, দেন ওপেন, দেন কমপ্লিট দাদা, এটা হ্যাঁ, এখানে আপনি করেন ডিয়ার স্যার, দেখেন যে আমার কাজ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আপনি সাকসেসফুলি কমপ্লিট করছি। ম্যাম লিখবো না স্যার লিখবো? স্যার যেহেতু ম্যাডাম, ওটা স্যার, ওটা ম্যাডাম, ও ম্যাম তো ডেফিনেটলি ম্যাডাম, ডিয়ার ম্যাম, এতদিন কিন্তু আমি এতদিন কিন্তু কনভারসেশন স্যার বলেই করে এসেছি। অসুবিধা নেই ম্যাম, লেখেন সমস্যা নেই, স্যার বললেও বলতে পারেন, ম্যাম বলেও বলতে পারেন, এটা ইন্টারন্যাশনালি সবাই স্যার। আই হ্যাভ প্রবলেম, ডিয়ার ম্যাম আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর জব। লেখেন ইট উইল, আপনার এটা ইট উইল বেনিফিট, বেনিফিট ফর ইউর বিজনেস। আই হোপ, আই হোপ, আই হোপ, আই হোপ ইট উইল বেনিফিট ফর ইউর বিজনেস। ইট 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 দাদা, ইট উইল, ই হবে, বি এন ই বেনিফিটেড না ফিট, বেনিফিট, ফর ইউর বিজনেস, ফুল স্টপ দিয়ে দেন, সাকসেসফুলি স্পেলিংটা ঠিক হয়নি, সাকসেসফুলি স্পেলিংটা ঠিক করে দিন। হ্যাঁ ওখানে এন্টার দেন, নিচে বিজনেসের পরে এন্টার দেন, ফুল স্টপ দিয়ে এন্টার দেন। হ্যাঁ দিস ইজ মাই ওয়ার্ক রিপোর্ট, দিস ইজ মাই ওয়ার্ক রিপোর্ট,
যে ইয়ার লিঙ্কটা দিয়ে দেন, এখানে ক্লিক করব, হ্যাঁ লিঙ্ক দিয়ে দেন, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি, হ্যাঁ ডেলিভারি ওয়ার্কে ক্লিক করে দেন। বায়ার অনলাইনে আছে কি জানি, দেখি। ঠিক আছে আপনার কাজ শেষ, এখন দেখা যাক কি করে। $10 অনেক কাজ করছে আমার জন্য, আশা করি সে অনেক তার হেল্প হয়েছে। হেল্প তো হয়েছে, কিন্তু অনেক ইয়ে মানে ফেসবুকে এটা ব্লক হয়ে গেছে। আমি ওটা কি ব্লকটাকে ঠিক করা যাবে দাদা? ফেসবুক পেজ, হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ ব্লক ঠিক করা যাবে। ওটা কি করে সম্ভব যদি বলে আমাকে, তাহলে আমি কি জবাব দেবো মানে? এটাই ওটা আপনি বলবেন যে এটা একটু ওই কাজ করতে, যে উনি কি ফেসবুক পেজটা কি ওনার? হ্যাঁ ওনার, সম্পূর্ণ ওনার ব্যক্তিগত। আচ্ছা ওনার জন্য আপনি ইয়ে করবেন, ওই একটা ইউটিউব ভিডিও দেখেন, হাউ টু ফেস দিস, কি পার্মানেন্টলি করছে নাকি টেম্পোরারি করছে ঠিক বুঝতে পারছি না। মেসেজ তো ওনার কাছে গিয়েছে, আমার কাছে আসবে না, কারণ সাপোর্ট ক্রেডেনশিয়াল তো ওনার কাছে আছে স্যার। ও ওটা ওই ফেসবুকের সাথে কথা বলে ওরা ওপেন করে দিবে, 15 দিন সময় নেই, 15 দিন পর ওপেন করে দিবে। আপনাকে জাস্ট অ্যাডমিন, আপনি কি ওটাকে মডারেটর আছেন নাকি অ্যাডমিন আছেন? অ্যাডমিন নাই ও, তাহলে বাদ দেন, তাহলে আপনার টেনশন করার দরকার নেই, আপনাকে মডারেটরও করে না অ্যাডমিনও করে নাই। এটা কি এই পেজের কি পাসওয়ার্ড দিছে আপনাকে? কিচ্ছু দেয়নি, বাদ দেন ওটা, টেনশন ওটা বলবো আমি জানি না। তাহলে ওই অ্যাডমিনের বলবেন যদি ব্লক হয়ে যায়, ও যদি বলে যে আমার এটা তো ব্লক হয়ে গেছে কি করব, আপনার কাছ থেকে সাজেশন চাইলে তো আপনি বলবেন যে আপনি ইয়ে করেন, এটা তো আমার আমি করতে পারবো না, কারণ এটা অ্যাডমিন হয়ে অ্যাডমিন কে ইয়া করতে হবে, কি ওই আপিল করতে হবে, ফেসবুকে আপিল করতে হবে, যেটা আমার একটা বিজনেস, এটা আমার অরিজিনাল বিজনেস, আমার রিয়েল বিজনেস জন্য আমি কাজ করতে যাই, কি জন্য হয়ে গেল জানি না, নেক্সট টাইম আর হবে না। ওটা আপনি একটা অপশন ইউটিউবে অনেক ভিডিও পাবেন এটার জন্য, প্রয়োজন তাকে ভিডিও লিংক, ভিডিও লিংকটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। হবে দাদা এটা কি আর মানে উনি তো আমার সাথে কনভারসেশন করবে পাক্কা, এবং আশা করি হয়তো রিভিউ দেবে, জানি না কি হবে, তো এটা কি করব মানে কি হবে কি হবে বুঝতে পারছি না, একটু বলবেন। উনি টপ বায়ার, উনি ডেফিনেটলি কাজ দেখে বুঝবেন ওনার কাজটা কিরকম হয়েছে, ওনার অ্যাকর্ডিং টু অনুযায়ী যদি আপনি কাজ করে থাকেন তাহলে ওনার সাথে কনভারসেশন কি হচ্ছে সেটা তো আমি জানি না। তো নেক্সটে যদি আপনি যদি কাজ $10 যদি আপনাকে হয়তো ওই প্র্যাকটিক্যালি হয়তো কি করছে স্যাম্পল হিসেবে আপনাকে কাজ দিছে, দেখছে আপনি কাজ কতটুকু পারেন, যেহেতু সে কাজ পছন্দ হয় তাহলে আপনাকে নেক্সট কাজ দিবে, তাকে বলতে পারেন আপনি, সমস্যা নেই, আপনি তাকে একদম ফ্রেন্ডের মতো করে বলতে পারবেন, তাকে বলবেন যে কোনো ইয়া না, সমস্যা নেই ম্যাম, আমি আপনার জন্য একদম সকল সোশ্যাল মিডিয়া কাজগুলো আমি করতে পারবো, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল কাজ আমি আপনার করে দিতে পারবো, ঠিক আছে এই ধরনের আপনি, এবং তাকে তার জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, মানে আপনি যে যে কাজগুলো আমাদের কাছ থেকে শিখবেন সব কাজ তাকে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। না বলছি স্যার কনভারসেশনে কি কিছু লিখবো, হাই কি আই ডু দেয়ার কিছু লিখবো, আই কমপ্লিটেড ইওর জব এন্ড ডেলিভার? হ্যাঁ বলতে পারেন, কমিউনিকেশন তো করতে পারেন, হাই স্যার, ওর তো এখন মনে হয় কয়টা বাজতেছে ওখানে, 5:30 থেকে 6:00 মানে 6:00 বাজছে, বোর হচ্ছে, আপনি লিখে রাখেন সমস্যা নেই, কোন জায়গায় ইন্টারেস্টেড সোশ্যাল মিডিয়া লিখে রাখেন, আপনি একটা এই সৌজন্যমূলক একটা লিখে রাখেন, আসলে আপনার সাথে বাকি কথা বলবে। দাদা আর একটা কথা ছিল, জি বলছি যে আমার না ওই একটা ভাইয়া বলেছিল আমার লিঙ্ক, ওই কাজটা লিঙ্কডইনেও কিছু শেয়ার করেছে 5টা মতো, তো ওটা দিইনি আমি, হ্যাঁ ওটা কি দিলে ভালো হতো? লিঙ্কডইন 5টা দিয়ে লাভ নাই, 10-20টা দিলে দিতে পারতেন, 5টা দিয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি ওর জন্য দিইনি। হ্যাঁ দিলেও দিতে পারেন, অসুবিধা এখনো দিতে পারবেন, এখন বলতে ওখানে গিয়েই দিতে হবে না এখানে দিতে হবে? না 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 না, আপনার ওই ইয়াতে আপনার যে লিঙ্কটা তাকে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ যে
সেই লিংকটা আপনিও এডিট করতে পারবেন, সেও এডিট করতে পারবেন। আচ্ছা, ওটা কিরকম করে দাদা আমি যদি যাই অর্ডারে? অর্ডারে যেতে হবে না, আপনার আপনার যে কাজের এখানে যান, কাজের প্রোফাইলে যান। আচ্ছা, ওই যে গুগল ডকুমেন্ট গুগল শিটটা ওপেন করেন, হ্যাঁ এটাতে সেও দেখবে আপনিও দেখবেন, এবং সেও যেরকম আমাদের কোয়েশ্চেন সাবমিট করেন, আপনারা কোয়েশ্চেন সাবমিট গুলো আমরাও দেখি, আপনি দেখেন না, আমরা এডিট করতে পারি, আপনি এডিট করতে পারেন না। দাদা দেখুন, এখানে 10 এর পরে এখানে 11 লিখতে হতো, আমি লিখি না, এখানে লিখে দেবো। হ্যাঁ লিখে দেন এনি টাইম, কোনো সমস্যা না। আচ্ছা, ভুলগুলো আছে আপনি এখানে করে দিতে পারবেন, সেইগুলো অটোমেটিক ওখানে সেভ হবে। ওহো, এটা আপনি দিতে পারবেন লিংকডইন নিচে নিচে লিংকডইন করুন, লিংকডইনেও দিতে পারবেন। আপনি ক্লাসিফাইডের লিংকডইন মার্কেটিং, লিংকডইন মার্কেটিং করে নিচে দিয়ে দেন, সমস্যা নেই। দিলে কি ভালো হবে, 5টা দিলে? দিয়ে দেন বলতে অ্যাজ এ স্যাম্পল হিসেবে আমি আপনাকে কিছু কাজ করে দিছি এক্সট্রা। আইডিয়া তো আমার নয়, ওই দাদার আইডি, সেজন্য আমি একটু। নো প্রবলেম, কোনো সমস্যা নেই তো, যার আইডি হোক সমস্যা নেই। আপনি ওখানে কিভাবে করছো আমাকে একটু দেখান তো, ইয়াগুলো কাজগুলো। হ্যাঁ এক সেকেন্ড দাদা, এসছে আমাদের কাছে, আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে এইভাবে এসছে, কাজটা তো হয়নি তো গ্রুপে। আচ্ছা, একটা একটাতে ঢুকেন, একটাতে আমাকে একটু ওপেন করেন। কোনটাতে ঢুকবো? আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, আমি করে নিয়ে জন্য অপেন হবে না এই আর কি, হবে না, স্ক্রিনশটটা দেখবো দাদা। লাইভ লিংকে ক্লিক করেন তো, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা করেন। হ্যাঁ আমি করেছি, মানে করেছি বলতে শুরু করেছি, মানে সেভাবে করিনি, মানে এই কাজটা জমা দেওয়ার পর সবকিছু করবো এই অ্যাকাউন্টটা ভাবলাম। উনি এভাবে করেছেন? আচ্ছা, এটা ভিডিও শেয়ার করছেন না? হ্যাঁ ভিডিও বানিয়ে, ভিডিও আমি বানিয়েছিলাম 4টে, ভিডিও এডিটিং করে উনিও 3-4টে ভিডিও বানিয়েছিলেন, তো আমরা সব মিক্স করে আমি বানিয়েছিলাম, সেটা তো সব ডিলিট হয়ে গেল, তো সেই ভিডিও গুলোইকেই আবার উনি কি করেছেন, মানে উনি যখন এখন মাস্কিং কিভাবে করছেন জানেন তো দাদা, উনি মাস্কিং করেছেন মানে কোনো লিংক দেয়নি, শুধু ছবি দিয়ে ভিডিও দিয়ে ওপরে শুধু প্রিন্ট আউট ছবির মতো jewelsexy.com দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? মানে কোনো লিংক দিতে পারেনি, লিংক দিলেই ওটা ফেসবুক অবজেকশন জানাচ্ছিল, যে করেই হোক মাস্কিং করলেও ওরকম হচ্ছিল। ওই যে পিন্টারেস্টে যেভাবে করছে সেটা গুলো আর ধরবে না। আর পিন্টারেস্টে বেশি করেছি আমি, ওনার কটা দিয়েছে আমার কটা দিয়ে দিয়েছি। সময় আপনি মাস্কিং করলে ধরবে, পিন্টারেস্টে করবেন ধরবে না। মাস্কিং জিনিসটা কি? মাস্কিং হচ্ছে আপনাকে লিংকটাকে মাস্ক করা, মাস্ক হচ্ছে লিংকটাকে না ধরার জন্য, সেটা তারপরেও মাস্কিং এর লিংকটাকে ধরে, বুঝছেন? সেটা কি করে, আপনি এইকে মাস্কিং করে যে লিংকটা দিবেন, মনে করুন ব্লক সাইটের সাথে একবার মাস্কিং করে দিয়েছেন, তাই না? করে তার ব্লক সাইটে যাবে, সে ব্লক সাইট থেকে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, এমনটা না বিষয়টা? তা আপনি ওটা করে লাভ, পিন্টারেস্টে করেন আপনি সেম মিনিমাম 30টা মতো করেছি। হ্যাঁ পিন্টারেস্ট একদম ফ্রি, আর ওনার 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 দাদা ওনার 30 ওনার 40টা ওনার 30টা মতো দিয়েছিল আমাকে, ওনার 18টা লাইভ ছিল। সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ইয়ে করেন, কমিউনিকেশন করেন, আশা করি আপনারটা সাকসেসফুল হবে। আচ্ছা আমি কি এখন কাজ ওখানে আরো লিখতে পারবো দাদা, মানে আরো দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ থাকে দিতে পারবেন তো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম জানতাম না, এডিট করে দিতে পারবেন, আপনি কাজ জমা দিয়েছেন কোনো প্রবলেম নাই, কাজ জমা দেওয়ার পর আপনি কাজ করতে পারবেন, কাজ জমা দেওয়ার পর আপনি কাজ করে ওখানে জমা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি মানে জানো ভালো রিভিউ আসে। অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কোনো টেনশন নেই। থ্যাংক ইউ দাদা। ওকে। ফারুক হোসেন ভাই আসেন, ফারুক ভাই। আমি একটু আলামিন ভাইয়ের জন্য একটু মনটা খারাপ, বেচারা কাজটা জমা দিল, আলামিন ভাই কাম করে আবার রিভিশন। আমি একটা সেট করতেছি আমার ফেসবুকে, কিছু কাজ করছে
কাজ করতেছে অ্যাক্টিভ আপনি একটু ইয়া করেন না আলামিনকে একটু হেল্প করেন না বল ভাই হ্যাঁ পারবেন বল হ্যাঁ বল অসুবিধা নেই বেচারা কাজ একটা পাইছে $70 এই সে কাজটা করছে আমি যথেষ্ট ইয়া করা কাজটা করছে কিন্তু বেচারা ওই যে ওখানে ওর মতো করে করতে পারতেছে না এখন উনি কি লাইনে আছে এখন মানে দাঁড়ান আমাদের এখানে লাইনে আছে কিনা আপনি আমার সাথে ফেসবুকে জয়েন আছেন জি আমি জয়েন আছি আপনার সাথে আচ্ছা আমাকে একটা নক দেন তো আমি বেচারাকে একটু হেল্প করেন হ্যাঁ তাহলে বেচারা বিপদে পড়ে যাবে হ্যাঁ ওই মেসেজগুলো দেখেন আমার মনে হয় যে আমি শুনছি আমার মনে হয় যে উনি ইয়ে করতে পারে নাই মানে ওনার ওই ইয়াটা বুঝতে পারে নাই ডিমান্ডটা বুঝ মেসেজগুলো ভালো করে বুঝতে পারে আমিও আমারও ধারণা এরকম হইছে আপনি একটু আমারে নক দেন তো ভাই বেচারা একটা উপকার করি হ্যাঁ দেখছি আরেকটা বিষয় হলো যেটা ওই যে উনি বলতেছে প্রোডাক্ট 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 তো ইমেজ হিসেবে দিতে হবে ইমেজের মধ্যে লিংক দিতে হবে সেটাই চাচ্ছে সেটাই যে চাচ্ছে সে লিংক আকারে চাচ্ছে প্রোডাক্ট গুলো ওখানে দিতে উনি তো সারের ভিডিওই মনে দেখেনি ভালো করে সেটাই না উনি একটু সমস্যা আছে আচ্ছা বুঝতে পারছি আমি কালকে একটা সেট করছি আচ্ছা বাটন তিনটা দেওয়ার পরে বুঝছেন অরূপ ভাই জি জি বাটন তো আর আসে না পরে কি ওই যে আমি ইয়া করব ওই যে আপনার এই ইদানি বলে এটাকে রিফ্রেশ দিবেন বাটন পিন দেওয়ার পর আপনি রিফ্রেশ দিবেন চলে আসবে রিলোড দিবেন হ্যাঁ ওই যে ইয়াতে আপনার মেসেজিং যেগুলো ওগুলোর কি জানি বলে ট্রিগার না কি জানি হ্যাঁ ট্রিগার হ্যাঁ ট্রিগার নিয়ে তো ট্রিগার নিয়ে তো করা যায় ট্রিগার নিয়ে ট্রিগারে কইরা ওটার সাথে অ্যাড কইরা দিবি এরকম করলে হবে সেটাও হইতে পারে কালকে দেখলাম রাতে একজন আলামিন করে নাম উনি কিনা জানি না মানে চাইতেছে বায়ারের ওয়েবসাইটে দেওয়ার পরে আপনার ওই যে ওয়েলকাম মেসেজ আসবে লগইন এর পরে তো এটা তো চেক কোড থেকে হবে না এটা করতে হবে ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে ঢুকে রাইট হ্যাঁ ওয়েবসাইটে ঢুকে ওই লগইন এর পরে ওই লগইন এর ওখানে অপশনই আছে আর লগইন এর পরে কি মেসেজ দিবে লগইন সাকসেসফুল হওয়ার পরে ওটা ওখানে করতে হবে ওটা চ্যাট বোর্ডে হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা এটা বলেন এটা কি প্রবলেম প্রবলেম না মানে দেখাচ্ছি আর কি আপনাকে আচ্ছা আই উইল মেক ওয়েবসাইট এন্ড ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ইন মিনি চ্যাট উইথ চ্যাটফুল না হয়নি তো এন্ড চ্যাটফুল আপনারা বুঝাচ্ছে যে আপনি মেক করবেন ওয়েবসাইট এন্ড ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট আপনি করতে হবে কি জানেন I will create chatbot with ManyChat and Chatfuel for your website and messenger. কিন্তু আমি ওই যে ইয়াতে আপনার এই কিওয়ার্ড যেগুলো আছে কিওয়ার্ডে তো যে ওয়েবসাইট চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট এইভাবে আসে আর কি ইয়াতে সব আসবে আমি আমি তো আপনার বলতেছি সব আসবে কিন্তু আপনার এই ইয়ার সেন্টেন্সটা হয়নি এখানে সেন্টেন্স বুঝাচ্ছে আই উইল মেক ওয়েবসাইট আপনি ওয়েবসাইট বানাবেন আমাকে তো বুঝছেন আই উইল মেক সেট মেক ওয়েবসাইট এন্ড এন্ড ফেসবুক মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট একটু লং হয়ে যায় আরকি হ্যাঁ আপনি এটাকে একটু ইজি করেন ইজিটা হচ্ছে সেম সব কিওয়ার্ড থাকবে আমি বলি আই উইল ক্রিয়েট চ্যাটবট কি আসবে আই উইল ক্রিয়েট চ্যাটবট কিন্তু কোন মেক মেক দেখলাম অনেকগুলো দেয় ক্রিয়েট আচ্ছা মেকও দেন সমস্যা নেই আই উইল মেক চ্যাটবট হ্যাঁ মেক ওয়েবসাইট এন্ড ফেসবুক মেসেঞ্জার হ্যাঁ ওয়েবসাইট এন্ড ফেসবুক মেসেঞ্জার ইন ম্যানেজার এন্ড চ্যাটফুল এখন ঠিক আছে আপনি চ্যাটফুল আপনি যে এটা কি বলা না উনি যে কাজ করছিলেন ওটা ওটা কি নাম ডায়ালগ ফ্লো আমি পারি চ্যাটফুল ম্যানেজার ডায়ালগ ফ্লো ওটা পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মেনি চ্যাট তো অনেক সময় কাজ করে না এটা তো অনেক সময় কি বলে আপনি কাজ করতেছে তো মেনি চ্যাট হচ্ছে যে পে ভার্সন নিয়ে আসে কিছুক্ষণ দিনের পরে আবার এটা টাকা চাই
না ওটা তো ওই ইয়েতে মানে করার সময় ওই যে প্রো ট্রায়াল আছে, অনেকে ওই যে প্রো ট্রায়াল দিলে তখন আপনি নির্দিষ্ট সময় পরে ইয়ে চাইবে, হ্যাঁ ঝামেলা করে একদম ওই ফ্রি ভার্সন যেটা ফুল ওটা করতে হবে। সেট আওয়ার মেসেঞ্জার ইন, ঠিক আছে, প্রোগ্রামিং এন্ড টেক চ্যাটবটস, ওকে, এটা কি প্রোগ্রামিং টেক চ্যাটবটস কি ক্যাটাগরি না? এই ক্যাটাগরি শপিং অপারেটিং কাস্টম সার্ভিস সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট ওকে ফেসবুক চ্যাটবট 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 মেসেঞ্জার ইয়া কই আপনারই কি বলেন ডেসক্রিপশন কই ডেসক্রিপশন নিচে দেখে লাভ নাই, ওগুলো আপনি ওখান থেকে কপি করতে পারবেন। হ্যাঁ ওগুলো স্যার আপনি বলছেন না করছে। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এখানে চেঞ্জ করব মেসেঞ্জার চ্যাটবট সার্ভিস তাহলে থাকে এখানে, থাকে ওই যে স্পেস বেশি পড়ছে যেগুলোকে খেয়াল করে নিয়ে। হ্যাঁ ওগুলো ইয়েতে দেওয়ার সময় যে গ্রামারলি আছে তো অসুবিধা হবে, ফেসবুকে এটা পাবলিশ হয়েছে তো ইনশাআল্লাহ। হ্যান্ডেল ইউর ফেজ হ্যান্ডেল ইউর কাস্টমার ইজিলি এন্ড রিডিউস ইউর টাইম এন্ড কস্ট বাই প্রফেশনাল চ্যাটবট ওকে ইন মডার্ন প্রোগ্রামিং এন্ড টেকনোলজি ইট ইজ দ্য মোস্ট পপুলার কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ এ সেলস পার্সন আই এম প্রফেশনাল আই চ্যাটবট ডেভেলপ রানিং, ঠিক আছে চলবে। গ্রেটিং ওয়েলকাম মেসেজ কোয়েশ্চেন অ্যান্ড আনসার টেক্সট অডিও ভিডিও কনভারসেশন ইট উইল বি অ্যাভেলেবল 24/7 ওকে ক্যান হ্যান্ডেল মাল্টিপ্লে কাস্টমার ইট ওয়ান্টস অটো রিপ্লে অ্যান্ড লাইভ চ্যাট সোশ্যাল মিডিয়া শেয়ারিং ফিউচার মেল অ্যান্ড এস এম এস সিস্টেম অর্ডারিং অ্যান্ড বুকিং ফিচার ওকে ফিচারটা কেটে গেলে ম্যানেজমেন্ট দিই অর্ডারিং অ্যান্ড বুকিং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা দিলে ভালো হবে। ইমেজ ফটো গ্যালারি এই যে ম্যানোভার ম্যানোভার গুলো সে চ্যাট ফলোতে চ্যাট করে যেটা আলামিনের সমস্যা ম্যানোভার সে ওখানে ইয়া করতে পারছে না। We are able to make 100% chatbot most of the popular to dialect flow ঠিক আছে আপনি এগুলো করে দিবেন বা ইয়া করছেন এটার জন্য এই ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম একটু দেখুন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস শপিফাই অ্যামাজন ব্লগ আদার্স সোশ্যাল মিডিয়া ওকে ঠিক আছে মেসেজিং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ঠিক আছে এগুলোতে সবগুলো আপনি করে দেখছেন ইন্টিগ্রেশন হয় ওগুলো ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম সবগুলো তো লাগবে না নাম দিছি আর সবগুলো হয়তো বা ডেসক্রিপশনে দেওয়া যাবে না কারণ এতগুলো তো নিবে না বুঝতে পারছি প্রপুলার গুলো দিব আর বাইরে তো সবাই তো ওটা চাইবে না বাইরের ডিমান্ড যদি অন্যটা থাকে তখন তো ওটা ভিডিও দেখে ইয়ে করতে হবে প্রত্যেকটা চ্যাটবটেরই ইয়াতে ওয়েবসাইটে ওদের ইয়ে আছে টিউটোরিয়াল দেওয়া থাকে ওই ডকুমেন্টেশন দেওয়া থাকে ডকুমেন্টেশনটা ভালো করে বুঝতে পারলে আপনি খাদ্য না জানা থাকলে করা যায় এটা একটু দেখেন যে প্লিজ সেন্ড মি এ মেসেজ বিফোর অর্ডারিং দ্যাট আই ক্যান গাইড ইউ উইথ চ্যাটবট would be best for your business to manage your customer easily. ঠিক আছে হ্যালো 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 হ্যালো
হ্যালো ভাই, ওই আলামিনের সাথে আমি কথা বললাম। হ্যাঁ, আপনি ওনার সাথে একটু, উনি আপনাকে নক দিবে একটু কিছুক্ষণ পর। নক দিলে আপনি একটু ওনাকে একটু, যে আমাদের পার্সোনাল জুমে যান বা আপনার পার্সোনাল জুম থাকলে ওনাকে নিয়ে একটু হেল্প করে দিন। হ্যাঁ, আপনার একটু অভিজ্ঞতা হবে, আপনার অভিজ্ঞতা হবে, আপনি নিজে শিখতে পারবেন। বন্ধুদের সাথে কথা বলা হয়। বেগুন নিয়ে কই গেছে, এটা কি? ও বেগুন, উনি হলো এই আমার বস আর কি, স্বরাষ্ট্র মন্ত্রী বাগনি জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রফেশনাল সার্ভিস, এআই চ্যাটবট, ফ্রি ওয়েবসাইট। আচ্ছা, ব্যানারটা নিয়ে আরেকটু কাজ করা যায় না? হ্যাঁ, যাবে কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা একটু নিয়ে কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটা আমি ফেসবুক মার্কেটিং এর যে গিগটা দিছিলাম, পাবলিশ করেছিলাম, পাবলিশ তো হয়েছে, কিন্তু বিষয় হলো যে ওই আমি ইমেজ এসইও করার পরে সেটা ওই পিএনজি তে সেভ দিতে পারিনি। না, ইমেজ দিতে পি আপনি এসইও করলে পিএনজি তে যাইতে পারবে না, পরবর্তীতে ওই ইমেজে করার কারণে ইয়া হয়ে গেছিল, রেজুলেশন কমে যাওয়ার পর আমি আর ওটা দেই নাই, না দিয়ে আমি ওই পিএনজি ফরম্যাটটাই দিছি। এখন আমি যদি আরেকটা ব্যানার ওখানে ওই ব্যানারটা ডিলিট করে দিতে পারবো একটা? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই, সমস্যা হবে না তো কোনো? না না, ঠিক আছে, অ্যাকটিভ অ্যাকটিভ সমস্যা হবে। ও তাহলে মানে এখন অ্যাক্টিভ হলে আপনি গিগটাকে পজে নিয়ে যাবেন, অ্যাক্টিভ গিগটাকে পজে নিয়ে যাবেন, পজে নিয়ে যে তারপর আপনি কি করবেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন এই যে এই ইয়াটাকে আমি দিতে চাচ্ছি, এখন নতুন একটা সিস্টেম পাইছি ইয়া করার জন্য, ওই যে আপনার ইমেজ এসইও করার জন্য খুব সহজে করা যায় আর কি, বলবো? বলেন, অনেকের উপকার আসতে পারে। হ্যাঁ, প্রথমত ব্যানারটাকে আমরা যখন পিন্টারেস্টে নিব, পিন্টারেস্টে নিয়ে পিন করার পরে ওই ব্যানারটা আবার ডাউনলোড করলে ওটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে দিলে সবগুলো অপশন আসে, কোনো ইয়া লাগবে না, ফটোশপ লাগবে না, কিছু লাগবে না, ওটা পিন্টারেস্ট থেকে পিন্টারেস্টে করে দিতে হবে আর কি। হ্যাঁ, প্রথমে এই ব্যানারটাকে পিন্টারেস্টে পিন করতে হবে, তারপরে এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে যে প্রপার্টিসে গিয়ে ডিটেইলসে যায় একদম সবকিছু চেঞ্জ করা যাবে, একদম কপিরাইট সহ সবকিছু দেওয়া যায় খুব ইজিলি, এবং ইমেজের রেজুলেশনও ঠিক থাকে, রেজুলেশন যেমন এই যে এটা এটা রেজুলেশন কিন্তু একদম পুরো ঠিক আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়নি মানে ইমেজ এই জেপিসি তে। তাহলে এটা দিয়ে দিব নাকি? এটা ঠিক আছে, দেখেন। হুম, ঠিক আছে, সমস্যা নেই, দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর ওই যে ইয়া কি জানি একটা আপনাকে জিজ্ঞেস করা বলছিলাম, ইন্টারেস্ট না না, লিংকডইন এর ব্যাপারে, আর লিংকডইন আমি পরে ঢুকছিলাম বুঝছেন ভাই, মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে ঢুকছিলাম, গ্রুপ অ্যাড হইছি, এখন ওই যে যেটা হলো গ্রুপ রিলেটেড পোস্ট ছাড়া তার অন্য কোনো পোস্ট দেওয়া যাবে না নাকি? বুঝি নাই, মানে যে গ্রুপে আমি ঢুকলাম ওই গ্রুপের রিলেটেড ছাড়া তো অন্য কোনো পোস্ট দেওয়া যাবে না গ্রুপে, দেওয়া যাবে কি গ্রুপ রিলেটেড ছাড়া? হ্যাঁ, দেওয়া যাবে না কেন, আপনি কোনো জিনিস অ্যাডভার্টাইজ করতে চাইলে তো আপনি যে কোনো জিনিস অ্যাডভার্টাইজ করতে পারবেন, তবে না করা ভালো। ওনাদের গ্রুপ যেহেতু মনে করেন যে এটা ফ্যাশন রিলেটেড গ্রুপ, আপনি এখানে যদি আসে যদি রিয়েল এস্টেটের কোনো প্রোডাক্ট যদি সাবমিট করেন তাহলে তো কাজ আসবে না। হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা আমাদের যে গিগ গুলো মার্কেটিং এর যে ইয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্কেটিং এর যে গ্রুপ গুলো আছে, ওখানে কি আমাদের গিগ গুলোকে ইয়া করে আপনি গিগ গুলো সব জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নেই, গিগ গুলো আপনি সব জায়গায় সব গ্রুপে করতে পারবেন, তাই না? মানে ওই রিলেটেড গিগ ওই গ্রুপে গিগ তো গিগ এর তো কোনো রিলেটেড নাই, আপনি প্রোডাক্টের রিলেটেড থাকবে, কোনো বিজনেস এর রিলেটেড থাকবে গিগ গুলো, ওখানে বিজনেস ম্যানেজমেন্ট আপনি গিগ গুলো আপনি বেসিক্যালি করবেন। আমি আপনাদের বলি, হাওয়ার্ডস একটা ইয়া আছে, হাওয়ার্ডস একটা গ্রুপ আছে, হাওয়ার্ডস বিজনেস গ্রুপ, হ্যাঁ, বিজনেস ওনার গ্রুপ, এন্টারপ্রেনিয়র গ্রুপস, ইনভেস্টর গ্রুপস,
এই ধরনের গ্রুপে আপনার গিগগুলো কি পাবলিশ করবেন বেশি? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, কালকে আবার দেখা হবে বি কমপ্লিট করে। ওকে ভাই, ইনশাআল্লাহ আপনি বেচারাকে একটু হেল্প করেন, আপনাকে নক দিতে মনে হয়। আচ্ছা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ হেল্প করব। ঠিক আছে, এখন এখন তো দেয়নি মনে হয়, ক্লিক করো এখানে নোটিফিকেশন আসে। আচ্ছা ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ। সাকিব হোসেন ভাই আসেন, সাকিব হোসেন, সাকিব হোসেন, হ্যাঁ ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার গলার সাউন্ড কমে গেছে কেন? হ্যাঁ ভাই, ভলিউম কমান, বুঝতে পারতেছি না। আচ্ছা ইয়া, আপনার একটা পিসিতে 5-6টা ক্রোম শর্টকাট তৈরি করে দেখি যাবে, আমাকে একটু দেখিয়ে দেন। আর একটু জোরে বলা যায়? বলছি একটি পিসিতে 5-6টি গুগল ক্রোম শর্টকাট ব্যবহার করবো কিভাবে? হ্যাঁ, ওই যে উপরে ছবিটাতে ক্লিক করেন, ফ্লাওয়ারের ছবি উপরটাতে ক্লিক করেন, এইটা ভাইয়া, হ্যাঁ ওটার পাশে ফ্লাওয়ার ছবিতে ক্লিক করেন। হ্যাঁ এই যে অ্যাড অ্যাড দেন, আপনি ব্রাউজার ক্রিয়েট করবেন? হ্যাঁ ব্রাউজার ক্রিয়েট করব। হ্যাঁ এর নাম দেন, কোন ব্রাউজারে করবেন? ক্রোমই করে। ওই যে ক্রোমিতে করবেন, একটা নাম দেন, ব্রাউজারটার নাম দেন, সব তো ক্রোমই হবে। কোন নামে আরেকটা ব্রাউজার খুলতে চাচ্ছেন সেই ব্রাউজার একটার নাম দেন। এই নামে দিলাম সাকিব, আমার নাম। হ্যাঁ যে কোনো একটা ইয়ে নেন, ছবি নেন, নিলো নেন, না নিলো নিতে পারেন, কোনো সমস্যা নেই দেন। আপনার জিমেল কয়টা আইডি আছে? জিমেল যতটা থাকবে ভালো। আছে? আচ্ছা সাইন ইন দেন, সাইন ইন, তাহলে সাইন ইন দেন, সাইন ইন নিচে। আপনার অলরেডি যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সাইন ইন দেন। হ্যাঁ যেটা অন্য কোন ক্রোমে লগইন নাই সেটা এখানে লগইন করেন। ওয়েট 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 ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ আপনি করেন ভাই, এটা আমার রেকর্ড হয়, আপনার পাসওয়ার্ড টা সবগুলো শো করতেছেন। আচ্ছা এভাবেই তো তৈরি করা যাবে নাকি? হ্যাঁ করেন, করে পাসওয়ার্ড তো দেন, দিছেন? দিয়ে লগইন দেন। হ্যাঁ ভাই দিছি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। দেন, ইয়েস আই এম দেন। স্কিপ করেন। বাস এরকম প্রত্যেকটা, এই যে হয়ে গেল, এই এরকম প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা ড্রাইভ পাবেন, আলাদা ড্রাইভ পেয়ে যাচ্ছেন একটা। এখানে হয়ে গেছে ফেসবুক, এটা কেটে দেন, ক্রস দিয়ে দেন, কেটে দেন ব্রাউজারটা, ওটা মিনিমাইজ দেন। মিনিমাইজ দেন, এটাও মিনিমাইজ দেন। হ্যাঁ এবার কোথায় আসছে দেখেন, এখানে ওই যে উপরে দেখেন, আমি একটা টিপস দিই সবাইকে, এটাতে আপনার অনেক কাজে আসবে। অনেক কাজে বলতে গেলে কি,
মনে করেন যে আপনার 100টা কি আছে, 100টা জিমেইল আইডি আছে, হ্যাঁ 100টা জিমেইল আইডি থাকলে আপনি ভিউয়ার বাড়াইতে পারবেন। কিভাবে? আপনি এই 100টার মধ্যে আপনি না, এটা তো হবে না, একই আইপি তো ঝামেলা হবে, আপনি একদিন একদিন করতে হবে। ওই যে ইউটিউবের ভিডিও ভিউয়ার বাড়ানো, আপনি অসুবিধা নেই, আপনি করেন, এটাতে আইপি তো আপনি জন্য ঝামেলা করবে, আপনি ইয়া দিয়ে করতে হবে, এটা কি বলো না, বিপিএন দিয়ে, বিপিএন ইউজ করে করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি এভাবে করেন। এটা কি আপনি ফেসবুকের জন্য করতেছেন নাকি অন্য কোনো কাজের জন্য? ফেসবুকের জন্য। ঠিক আছে, সমস্যা নেই, আর কোনো প্রবলেম আছে ভাই? না ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাইফ ভাই আসেন, তাইফ তাইফ ভাই স্ক্রিন শেয়ার করেন। তাইফ ভাই তো নেই। শাহিনা আপু আসেন, শাহিনা আপু, শাহিনা আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আমি বুঝি নাই আপনার কথাটা, বুঝি নাই, আবার বলেন। মানে এই সাপোর্টের যে ক্লাসগুলো এগুলো আমি কোথা থেকে পাবো? মানে আচ্ছা, এই যে আপনাকে, আপনাদেরকে সারাদিন সাপোর্ট, সেই সাপোর্টের ক্লাসগুলো কোথায় পাবেন সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন। আমি এসে মোবাইল অ্যাপ দিয়ে জানি। আচ্ছা, মোবাইল স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, লাগবে না, আমি আমার থেকে দেখাচ্ছি, আপনি আমাদের গ্রুপে চলে আসবেন। হ্যাঁ, আমাদের গ্রুপে অবশ্য অংশ থাকবে না। এভাবে খুঁজলে একটু সময় লাগবে, বুঝছেন, এভাবে না খুঁজে আপনি। না, এভাবে খুঁজে পাবেন না আপনি, খুঁজার দরকার নেই। আপনি ইয়ে যাবেন, আমাদের ইউটিউবে যাবেন। হ্যাঁ, ইউটিউবে যে আপনি এটা এটা একটু ফলো করেন, আউটসোর্সিং, আউটসোর্সিং সাপোর্ট, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড না সাপোর্ট ক্লাস, এই যে সাউথ হাবর ক্লাস দিলেই আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস, এটা লিখলেই সাথে সাথে উপরে চলে আসবে, বুঝছেন। এই যে যেখানে একটা ভিডিও দেখতেছেন, এটা আমার কথা শুনেন আগে, আয়ুব ভাই, এটা হচ্ছে আয়ুব ভাই, ক্লাসটা পুরো সরাসরি আসছে,
এই যে আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড বা আপনি যদি বাংলা এটা লিখতে পারেন এটা চলে আসবে বুঝছেন এটা হচ্ছে এই এখানে আসবেন এই যে ফুলালা এটা এই নামটা দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড আপনি যদি ইউটিউবে সার্চ দেন আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস দিলে আপনি এই উপরের ক্লাসগুলো পাবেন এই দুটো ক্লাস পাবেন এই দুটো ক্লাসে আপনি কি করবেন ঢুকবেন ঢুকলে আমাদের চ্যানেলটা পাবেন ঠিক আছে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড এখানে সব সব ভিডিওগুলো এখান থেকে আপনি পাবেন দেখতে পাবেন জি হ্যালো হুম হ্যালো হ্যালো জি বলেন স্ক্রিনশট নেই আপনি হ্যাঁ নেন নেন সমস্যা নিতে দিন আপনি এখন কি লিংক পরিবর্তন হয়েছে আমার তো 10 তারিখে শেষ হয়ে গেছে না লিংক পরিবর্তন হলে আপনি ঢুকছেন কিভাবে এখনো করেন এখনো লিংক পরিবর্তন হয়নি লিংক পরিবর্তন হলে তো আপনি ঢুকতে পারবেন না যখন লিংক পরিবর্তন হবে তখন পেমেন্ট করে ঢুকেন সমস্যা নেই বা আপনি আগেও পেমেন্ট করে দিতে পারেন হ্যাঁ 10 তারিখ পর্যন্ত লাস্ট হলে আপনি লিংক করা যাবে কোনো সমস্যা নেই রফিকুল আলম ভাই আসেন রফিকুল আলম ভাই রফিকুল আলম ভাই হ্যালো হ্যালো জি বলেন শুনতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমার গিফট একটু চেক করে দিন জাস্ট আমার ব্যানার কই ব্যানারটা হচ্ছে এখানে সেক্টর ব্যানার মানে এই ছবিটা একটু ক্লিয়ার আসছে আর এটা ক্লিয়ার আসে না আর এই দুটো জাস্ট চেঞ্জ করে দেখলাম আর কি এখন এখান থেকে কোনটা নেওয়া যায় মাইনিং ডাটা স্ক্র্যাপিং হ্যাঁ বুঝি নাই বলা কি নতুন করে কি আবার ব্যানার তৈরি করতে হবে না এই ব্যানারই চলবে না এটাই চলবে একটু কালার কম্বিনেশন ঠিক করতে হবে আর কি আচ্ছা একটু বলেন কোথা কি করতে হবে ওই যে এটা রাখতে পারেন এই যে উপরটা যে নিচেরটা নিচে যে লাস্ট 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 এটা হ্যাঁ এটা রাখবেন এটার এই যে ব্ল্যাক কালারটা দিছেন না ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিয়ে অন্য কোন কালার দেন ব্ল্যাক কালার চেঞ্জ করে দেব একটু ডিপ টাইপের দেন ডিপ দিলে লেখাগুলো ফুট উঠবে কি এটা হবে নাকি রেড না রেড না রেড হলে ব্লু দিতে পারেন সমস্যা নেই এটা দেখেন বেশি ডিপ হ্যাঁ এটা দেন এটা এটা না 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 এটা বেশি লাইট হয়ে গেছে একটু ডিপ করেন এটা ঠিক আছে আচ্ছা ব্ল্যাকটা বেশি দিলে বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে জিনিসটা ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আপনি দেন দেখি ইয়াতে চলে যান ফাইবারে যান আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ হাই
I hope you are well. I presenting myself as a virtual assistant. I have skill to do flawlessly data entry, data mining, data scraping, Excel data entry, product listing, and admin support. I have experience in graphics design and file convert. I have completed training under the academic institute. I have a crown. Election. I have a tram that is team. Done. I have a team. What's a team? Tram, not team. I have a team that is the expert in data entry professionally. ठीक है सर चलो नीचे आशन. Data entry, data mining, sales data entry, CRM, previous data entry PDF to all Excel. ঠিক আছে নিচে আসেন এটা কি ড্রাফটে আছে আর ড্রাফটে আছে ঠিক আছে আপনি ইয়া করে দেন ইয়া ঠিক আছে ভাই আগে ইয়া ঠিক আছে ক্যাটাগরি ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি এখন স্কিল টেস্ট চাইবে হ্যাঁ ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন স্কিল টেস্ট চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে দেন আপনি পাবলিশ করবেন ওকে ক্যাটাগরি কি ক্যাটাগরি দিব তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে পাবলিশ করবেন প্রথমে পাবলিশ করার পর আপনি ইয়াটা করেন না ব্যানার এই ব্যানারটা লাগান আমি এখন করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আর ব্যাগে যান এটা চেঞ্জ করুন ডিজিটাল মার্কেট বিজনেসটা চেঞ্জ করুন বিজনেস ডিজিটাল দেন ওয়েব ট্রাফিক একদম ওয়েব ট্রাফিক নিয়ে যান নিচে ওয়েব ট্রাফিক যান পাবলিশ করেন আবার ব্যানারটা কি ডাউনলোড করছেন ব্যানারটা সেভ করে দিচ্ছি দুই মিনিট আগে দিচ্ছি Save them. Is the tester touching? Yeah, I'm going to master it.
গ্রামাটিক্যাল মিস্টেক হলে ঝামেলা পড়ে। ডেসক্রিপশনে গ্রামাটিক্যাল মিস্টেক আছে যার কারণে ঘটতেছে, বুঝছেন? এটা গ্রামার চেক দিয়ে একটু চেক করে নেবেন, এটা হবে না। নতুন করে করতে হবে তাহলে? হ্যাঁ, নতুন করে করতে হবে, এটা বারবার ঘটতেছে, কোনো কোনো ক্যাটাগরি সে নিচ্ছে না। কারণ আমি চেষ্টা করি ডেসক্রিপশনে ঝামেলা আছে। হ্যালো, জি এটা এটা আর হবে না, এটা আপনি ইয়ে করে দেন, ডিলিট করে আপনি ইয়ে করেন, প্রথমে নতুন ভাবে এই ডিজিটাল মার্কেটিং দিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে করবেন, পরে এটাকে চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা, পজ করে পর চেঞ্জ করব না? হ্যাঁ, পজ করে চেঞ্জ করবেন, এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি করে পাবলিশ করে দিবেন, ঠিক আছে? পাবলিশ করার পর এটাকে গিগটাকে পজ করবেন, পজ করে চেঞ্জ করে দিবেন। কয়দিন পরে পজ করবেন? না, সাথে সাথে করবো নাকি দুই একদিন পরে? গিগ এক ঘন্টা খানিক মধ্যে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন কি ডেসক্রিপশন ঠিক আছে? ডেসক্রিপশন গুলো একটু গ্রামাটিক্যাল চেক করে নিবেন, গ্রামার দিয়ে একটু চেক করে নিবেন। গ্রামারলি তো ইউজ করি আমি, কিন্তু ওখানে তো আর পাই নাই, আমি তো গ্রামারলি ইউজ করি। এই যে গ্রামারলি আছে এখানে, কিন্তু বিজনেস দিলে ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা একটু ইয়া করে দেন, সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি তো বের করতেছি। এখন আসবে
মোহাম্মদ আবুল কালাম ভাই, মোহাম্মদ আবুল কালাম ভাই। জি ভাই বলেন। হ্যালো, আবার কি হলো? হ্যালো, হ্যালো, আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আবু? শামসুন নাহার। না, আবুল কালাম কেন? আমার হাজবেন্ড এটা ই করে দিছিল তো, তাই ওনার নামটাই আছে। আচ্ছা বলেন, প্রবলেম বলেন। আচ্ছা স্যার, আমি তো আপনার ব্লগে যে মাস্কিংটা করে স্যার, যেভাবে ফেসবুকের ক্লাসটাই করে দেখাইছে, আমি ওইভাবে ট্রাই করছি, কিন্তু আমার মাস্কিং গুলো না বারবার মানে দেখাচ্ছে হচ্ছে না, জিনিসটা জাস্ট একটা ছবির মতো আসে, আমি ক্লিক করলে ইমেজ ইমেজ গুলো লিংক হচ্ছে না। দেখান আমাকে, দেখান, ওখানে যান, যেখান থেকে করতেছেন মাস্কিং সেখানে দেখান আমাকে, বক্সারে যান। আচ্ছা, উপরে যে শেয়ারিং এটার লেখাটা আসছে এটা নিচে দিয়ে, আচ্ছা ডানে বামে সরাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ওটা টান দিয়ে ডানে বামে নিয়ে যান। এই যে আমি এগুলা পাবলিশ করছি মানে ব্লগ সাইট খুলে, হ্যাঁ এটা ওপেন করেন না, ওপেন করেন, এই যে করলাম, সরি, হ্যাঁ ঠিক আছে, তো এই যে ভিউ ব্লগ, হ্যাঁ এখানে যে আমি করছি যে এটাকে ক্লিক করলে জাস্ট আমাকে জিনিসটা এরকম দেখায়, এটার এটার পেজটা আসার কথা এই যে এরকম, আমি এই লিংক এই লিংকটা দিছি, হ্যাঁ কিন্তু এটা আসে হলো এটার মতো, মানে জাস্ট একটা ছবির মতো আসে। হ্যাঁ, আপনি এটা করছেন হয়নি না? আপনি ছবিটাতে ক্লিক করেন। আমি ছবিটাতে আবার ক্লিক করব, ওখানে ঢোকেন, আপনি ওটাতে ঢোকেন, ওকে ছবি ক্লিক করেন, এই লিংকে ক্লিক করেন, লিংক এটা, ক্রিয়েট এডিট ইউআরএল লিংক, এখানে এগুলো দিতে হবে না, তো কিছু দিতে হবে না, আপনি আমাকে মাসে ফোন করুন। এটা লিংক, জি জি, যে এটা ছবির মতোই আসে। এখন এটা কি আমি যেটা কাজ করতে চাচ্ছি এটা কি আসলে লিংক না? আমি এই যে ওয়ালটনের যে ওয়েব লিংক তো অবশ্যই আসবে,
আচ্ছা প্রথম না স্যার আমি টেক্সট দিয়েও করছি, স্যারে তো দুইটাই দেখাইছিল, ক্লিক হিয়ার প্লাস ইমেজ। আমার কথা না, আমার তো কোনো কথা লিখতেছি না, আমি আমার দুইটার একটাও হয় নাই। কালকে তো একজনকে করে দিলাম। স্যার আমি কোথাও ঝামেলা হচ্ছে, বুঝছেন? এরকম বলতেছে, মানে আমার এই ইমেল থেকে এই আইডি থেকে এতগুলো করা যাবে না। আরেকটা ইমেল দিয়ে করবেন, সমস্যা নেই। এগুলো কাটে কিভাবে সেটা তো জানা দরকার। কোন একটা জায়গায় প্রবলেম আছে, বুঝছেন?
গতকালকে হয়েছিল একজনকে আমি করে দিলাম আমি যখন শিখছিলাম তখনও হয়েছে কিন্তু এখন কাজ করতে চাইতেছি এটা এখন আর হচ্ছে এটা তাহলে কোন একটা আপনার এই ইন্টারনাল সমস্যা হচ্ছে বুঝছেন জি সব ডিলিট করে দিয়েছি নিয়েছিলেন হ্যাঁ তখন তো নিয়েছিলেন ছবি কই এই যে একটা মেয়ের সাথে একটু উপরে এই যে এটা আপনি এখানে আপনার এই যে ডেস্কটপ
ব্রাউজার বাড়াবেন, যতগুলো ব্রাউজার বাড়াবেন ততগুলো ব্লগ সাইট ওপেন করতে পারবেন, জিমেইল আইডি খুলতে পারবেন। আপনার নাম কি? এখান থেকে জিমেইল আইডি গুলো খুলে নিতে পারবেন। এটা থেকে কাজে অনেক রকম সুবিধা হয়। এখন একটা ছিল, এখন আরেকটা চলে আসছে, এরকম অনেকগুলো ব্রাউজার ওপেন করতে পারবেন। ঠিক আছে, সব ব্রাউজার ওপেন করে সব ব্রাউজার আপনি কাজ করতে পারবেন আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, আপনার ইমেজ এর সাথে লিংক শো করতো, হয়ে গেছে, সমস্যা নেই, কাজ হয়ে গেছে। একজনকে ভাই আপনি যে এর আগে দুজন দিলেন এখন কি এক ঘন্টা পর আবার ইয়া করবো, চেঞ্জ করে দেবো পজ করে? যেহেতু বাঁচে গেছেন আর নেক্সট করতে হবে না, জাস্ট ওই ইয়া করবেন, একটু পরে পজ দিবেন, গিগটাকে পজে নিয়ে যাবেন, পজে নিয়ে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। জি, পজে নিয়ে পরে চেঞ্জ করে দিব। হ্যাঁ, পরে দিনে পরে চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা। স্যার কিষান দাস বলেন, শেয়ার করেন। হ্যালো, আবার মাইক আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে ভাই? বলেন। এই যে ভাই, গিগটা চেক করে দিতাম ভাই আর কি। গিগ ওপেন করেন। গিগের কালার তো ভালো হয়নি রে ভাই, ব্যানার ঠিক আছে, ব্যানারের পেছনে কালার, যে লেখার কালারের যে ফন্ট গুলো দিছেন না পিছনে ব্যাকগ্রাউন্ড, এইগুলো ইয়া করে দেন না, ডিপ কালার যখন দিছেন অন্য কালার কি বলেন, লাইট কালার করে দেন, হোয়াইট কালার করে দেব।
जी जी ठीक है ফুড উঠছে না এখন জি জি এইভাবে খাওয়া হচ্ছে ওকে সব কইটা কি ভাই একই কালার করব না একটু ডিফেন্ড করব না না একই কালার আচ্ছা এলা ইয়া ফাঁকাগুলো ঠিক রাখেন উপর ট্যাগ রাখুন নিচে ট্যাগ রাখুন फुटे उठे हाँ भाई देखते भल लगते फुटे ব্যাকগ্রাউন্ডের কালার যখন ডিপ করবেন উপরের কালার লাইট করবেন ব্যাকগ্রাউন্ডের কালার যখন লাইট করবেন উপরের কালার ডিপ করবেন তাহলে খেলা কালার কম্বিনেশন লেখাগুলো ফুটে উঠবে ঠিক আছে তাহলে এটা এভাবে করে দিবেন বাকিগুলো আমি চেক করে দিচ্ছি আচ্ছা ডান ফাইবার আই উইল প্রমোট ইওর বিজনেস ইন ওয়ার্ল্ড ওয়াইড বাই ফেসবুক মার্কেটিং ঠিক আছে নিচে আসেন ওকে very short introduce your product to your target customers sundar theek hai sundar hai make effective and excellent post okay create interesting customer images okay advertising your product link share social media site targeted buyers mostly from USA to Canada okay ঠিক আছে আপনারা এইগুলো সব চেক করতে হবে বুঝতে পারছি ভাই দেখো গুগল গুগল লিংকিং এর জন্য আসলে একটা একটা एग्जांपल তৈরি করেছিলাম আমি দেখবেন কি জিনিস এই গুগল টপ লিংকিং এর জন্য দেখি র‍্যাঙ্ক হচ্ছে কিওয়ার্ড দিয়ে ভাই এই মেবে এরোইসে কিন্তু আর কি এই আমার ব্রোকস এর শো করতেছে না কাজ নিছে এই আপনার এই 15 দিনের মতন এই যে মেবে রইছে কিন্তু ব্রোক সাইড ফেসবুক পেজ এদুরে শো করতেছে না আচ্ছা ফেসবুক পেজে সময় লাগবে ফেসবুক পেজে একটু সময় লাগবে আর ব্লগ সাইট ফেসবুক এটা কার ফেসবুক পেজ আসছে এই যে এটাই মানে এটাই এই পেজই আর ব্লগ সাইট আসছে না না হ্যাঁ ভাই যে এই ব্লগ সাইট আসছে না আচ্ছা এটাকে ইনডেক্স করছেন ওয়েবসাইটটাকে ইনডেক্স করতে Google Consult ইনডেক্স করেন এটাকে হাউ টু ইনডেক্স ব্লগ সাইট ওয়েবসাইট ঠিক আছে জি লিখে ইউটিউবে সার্চ দেন কিভাবে ইনডেক্স করে ওখানে দেখাই দিব আপনাকে আচ্ছা ইনডেক্স করার পর এবারে কি এই কিওয়ার্ড দিয়ে লিংক বিল্ডিং করব হ্যাঁ হ্যাঁ ইনডেক্স করার পর আপনি ওটা লিংক বিল্ডিং করেন ইনডেক্স করার পর চলে আসবে পাঁচটা দিন চলে ইনডেক্স করার পরে চলে আসবে হ্যাঁ হ্যাঁ গুগল কনসালে যদি ইনডেক্স করে দেন এটা চলে আসবে হ্যাঁ বুঝতে পারছি আর আপনি লিংক বিল্ডিং করতে পারেন কোনো সমস্যা নেই ইনডেক্স করলে চলে আসবে এই কি এই ফার্স্ট পেজে শো করবে হ্যাঁ ফার্স্ট পেজে আপনি যে কিওয়ার্ড দিয়েছেন সেই কিওয়ার্ডে ফার্স্ট পেজে শো করবে আচ্ছা বেশ ঠিক আছে কোনো সমস্যা না লাগে আর কোনো প্রবলেম না ভাই গুগল কনসোলে যে আপনার ওয়েবসাইট ইনডেক্স করে দেন হয়ে যাবে
সুবর্ণা আপু আসেন, সুবর্ণা আপু, সুবর্ণা আপু আবার কি ভাই, যে এই ব্যানারটা কেমন হয়েছে ভাই? চোরাই ওই সবগুলোর এই যে গ্রিড এর কালার গুলা এই যে ব্লু করে দেন, এগুলো কি সব ব্লু করে দেবো? ব্লু করে দেন নালে ইয়েলো করে দেন, একটা কালার করেন ইয়েলো করে দেন, সব ইয়েলো করে দেন। আর ভাই যে এই এই ব্যাকগ্রাউন্ড গো ঠিক আছে? ঠিক আছে চলবে, খারাপ হবে না। এখানে আরেকটা পয়েন্ট দেন না, নিচে আরেকটা পয়েন্ট দিতে পারবেন কি বোন দিও ভাই? মানে কয়টা পয়েন্ট দিবেন, পয়েন্ট দিবেন কয়টা? চারটা। আর পাঁচটা করে দেন, আটটা দেন। একটা কি দিব, অন টাইম ডেলিভারি? না না, এবিকস কালেক্ট লাইভ লিংকস, ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক পেজ, প্রমোট টু মিলিয়ন্স অফ রিয়েল কাস্টমার। কাস্টমার তো ভিতরে ঢুকে গেছে, এটা একটু ওইদিকে আনেছেন যাতে এখানে ছাড় না যায়। জি, অল পোস্ট ফেসবুক অনলি, অল পোস্ট ফেসবুক অনলি ম্যানুয়ালি, এটা কি লিখলেন? অল পোস্ট এটা লাগবে না, এটার জায়গায় দিবেন, এটা যেমন প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং টার্গেটেড কাস্টমার, হ্যাঁ প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং টার্গেটেড এরিয়া এটা লেখেন। আর কানি যা লিখবেন 100% সেফ মার্কেটিং। হ্যাঁ ঠিক আছে, নিচে লাইনে 100% সেফ মার্কেটিং, ঠিক আছে ধন্যবাদ। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং বা বিজনেস মার্কেটিং টার্গেটেড এরিয়া, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি লিভ নেই, আমাদের মনে হয় ইয়া ভাই আসছে, আমাদের হাফিজ ভাই, হাফিজ ভাই আসছেন। হ্যালো, জি ফারুক ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। ঠিক আছে তাহলে আপনি শুরু করেন, আমি লিভ নেই। হ্যাঁ জি জি ঠিক আছে, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা